15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা 4 আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির এমপি সৈয়দ আবু হোসেন বাবলা রাজধানীর দুলাইপাড়ের তার নিজ কার্যালয়ের সামনে জাতীয় শোক দিবসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মী এবং সাধারণ মানুষ ও ডিএমপি ওয়ারি বিভাগের আইনশৃঙ্খলা বাহিনীর ডিসি এডিসি এসি ও ওসি এবং পুলিশ সদস্যগণ সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তৃতা রাখেন ঢাকা 4 আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, ডিএমপি ওয়ারি বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ জিয়াউল হোসেন তালুকদার, 58 59 60 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহিদা বেগম, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার মামুন, সাবেক ছাত্রলীগ নেতা কাজী মনির হোসেন স্বপন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাংবাদিক সুজন দে, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন মুহিত। এ সময় উপস্থিত ছিলেন শ্যামপুর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, 53 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ নূর হোসেন, কদমতলি থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি তাজুল ইসলাম তাজু, 58 59 60 নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জাতীয় পার্টির নেত্রী সুলতান আহমেদ লিপি, সাবেক ছাত্রলীগ নেতা আজিজ আহমেদ, কদমতলি থানা মহিলা জাতীয় পার্টির সভানেত্রী শাম্মী আক্তার সহ প্রমুখ নেতৃবৃন্দ।